জানুয়ারি তারিখে কোমরবন্ধা বসা ভরলুয়া গাঁৱৰ টিলিঙা মন্দিরতে বগীবিলত ভূতনাথর উদ্দেশ্যের যাত্রা আরম্ভ করেছিল। এই যাত্রাত দেরগাঁও বালিজানত দুর্ঘটনা সংঘটিত হয়। এই দুর্ঘটনাত ট্রাক আর বাসর মুখামুখি সংঘর্ষত বাসর 11 ব্যক্তি থিতাতে মৃত্যুমুখী পড়ে, লগতে ট্রাকজনেরও ড্রাইভারজন থিতাতে মৃত্যু হয়। এই 12 মৃত্যুত আজি দক্ষিণেরা চাহ বাগিচা প্রাথমিক গ্রুপ আর্সার উদ্যোগত দক্ষিণাঙ্গারা বজারের সন্মুখত সমবেত হয়ে সমূহ রাইজর সহযোগত আজি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত শহীদ মৃত্যুবরণ করা ব্যক্তিসকলক শ্রদ্ধাঞ্জলির তেওঁলোকৰ সদগতি ও আত্মায় যাতে চিরশান্তি লভিবর কারণে আজি আমি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত করলো। অসম সাজানী ছাত্র সন্থা আর্সা দক্ষিণা প্রাথমিক তরফেরপা দেরগাঁওত নিহত হওয়া সমূহ পরিয়ালবর্গ আমি হয় দক্ষিণাবাসী রাইজ হয়ে পেলে আমি সমবেদনা জ্ঞাপন করছো। নিহত যখন হল তার সকলকে আমি ভগবানের শ্রীচরণত ঠাই পাব সেই আশারে আজি আমি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমি আর্সার লগতে দক্ষিণাবাসী সমূহ দল সংগঠন মিলি আজি শ্রদ্ধা অনুষ্ঠান আয়োজন করলো। আর উক্ত অনুষ্ঠান সকল রাইজে আহি এই অনুষ্ঠানটি সহভাগী হওয়ার কারণে সমূহ রাইজক আমি ধন্যবাদ জানাইছো। আর আর্সার প্রাথমিক গোটর এনেকা কার্যসূচীবিল অনাগত দিনবিলাকত এতো ভালকে রাইজক লৈ আর সকল রাইজর দুঃখত কাম করে যাবর কারণে মই ধন্যবাদ জানাই মোৰ সময় বক্তব্য সামৰিছোঁ।